নারী এই ব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দর সৃষ্টির মধ্যে একটি। এটা বলা ভুল হবে না যে মেয়েদেরকে বোঝা কোনো রহস্য থেকে কম নয়। সে যতই আপনি আপনার ওয়াইফ অথবা গার্লফ্রেন্ডের সাথে অনেকদিন ধরে থাকছেন, তবুও তাদের কোনোদিনই পুরোপুরি বুঝে উঠতে পারবেন না। তবে মন খারাপের দরকার নেই, আজকের ভিডিওতে আমি আপনাদের মেয়েদের সম্পর্কে এমন কিছু ফ্যাক্টস বলবো যেগুলি শোনার পর আপনি আরও ভালোভাবে মেয়েদেরকে বুঝতে পারবেন। স্মেল, বন্ধুরা বলা হয়ে থাকে মেয়েদের নাক অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, আর আপনি হয়তো এটা ভালো করেই জানেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের বউয়ের থেকে লুকিয়ে ড্রিঙ্ক করেন অথবা সিগারেট খেয়ে থাকেন, কিন্তু মেয়েরা দূর থেকে বুঝতে পেরে যায় যে আপনি মদ অথবা সিগারেট খেয়ে আছেন। এমনটা এই জন্যেই হয়ে থাকে কারণ মেয়েদের ঘ্রাণ শক্তি পুরুষের তুলনায় অনেক বেশি। এই জন্যেই মেয়েদের ঘ্রাণ শক্তিকে কখনোই তাচ্ছিল্য করা উচিত নয়। অ্যালকোহল কনজাম্পশন, অনেক সময় দেখা গেছে যে মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি অ্যালকোহল কনজিউম করতে পারে, কিন্তু ওদিকে মেয়েদের উপর অ্যালকোহলের অ্যাকশন অনেক বেশি হয়ে থাকে। এর কারণ হলো পুরুষ ও মহিলাদের শরীরের মধ্যে অন্তর অনেক বেশি, যার কারণে মহিলাদের পুরুষের তুলনায় অ্যালকোহল কনজিউম ক্যাপাসিটি অনেক কম হয়ে থাকে। অনেক সময় দেখা গেছে অ্যালকোহলের কারণে মহিলাদের লিভারও ড্যামেজ হয়ে গেছে, তাই আপনার ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড যদি অ্যালকোহল নিয়ে থাকে তাহলে একটু কন্ট্রোল করতে বলবেন, আর ড্রিঙ্ক করে তো একদমই ড্রাইভ করতে দেবেন না। নেভার এন্ডিং টক্স, মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি কথা বলে থাকে। এক রিসার্চে দেখা গেছে মেয়েরা সারাদিনে 20,000 শব্দ বলে থাকে, আর অন্যদিকে পুরুষেরা কেবল 7,000। ফিডিং, সাধারণত মেয়েরা তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে বেশি বেশি খাবার খাওয়াতে চায়, এমনটা প্রায় সব মেয়েরাই করে থাকে। আর এর কারণ বুঝতে হলে আপনাকে মেয়েদের সাইকোলজি সম্পর্কে জানতে হবে। এর পিছনে মূলত দুটি কারণ থাকে, এক হয়তো সে আপনাকে অনেক বেশি ভালোবাসে, আর তার হাজব্যান্ড যাতে অন্যদের থেকে অনেক বেশি সুস্থ সবল ও সুন্দর থাকে। আরেকদিকে দুই হচ্ছে সেলফ ডিফেন্স। এটা শুনতে আপনাদের অদ্ভুত মনে হতে পারে, কিন্তু কিছু কিছু মেয়েরা তার হাজব্যান্ডকে বেশি বেশি খাইয়ে মোটা করে ফেলতে চায় যাতে অন্য মেয়েরা তার হাজব্যান্ডের প্রতি অ্যাট্রাক্ট না হয়। আপনাদের সাথেও এমন হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফুড হ্যাবিটস, বন্ধুরা খাওয়ার কথা এখন আসছে, তখন তো পুরুষ হোক বা মহিলা কেউই তার মুখকে আটকাতে পারবে না। তবে মেয়েরা একটা কিছু খুব শখ করে খেয়ে থাকে, কিন্তু তারা যে সেটি খাচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো ধারণা থাকে না। বন্ধুরা আমি লিপস্টিকের কথা বলছি। এক রিসার্চে জানা গেছে যে মেয়েরা তাদের সারা জীবনে প্রায় 2 কিলো লিপস্টিক খেয়ে থাকে। পেইন, মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি ব্যথা অনুভব করে থাকে, এমনটা অ্যামিগডালার কারণেই হয়ে থাকে। এটি পুরুষ ও মহিলা উভয়ের ব্রেনেই থাকে। যখন মহিলাদের ব্যথা লাগে তখন তাদের ব্রেনে লেফট সাইডের অ্যামিগডালা অ্যাক্টিভ হয়ে যায়, আর অন্যদিকে পুরুষের ক্ষেত্রে ব্রেনের রাইট সাইডের অ্যামিগডালা অ্যাক্টিভ হয়ে যায়, যার জন্যেই মেয়েদের পেইন অনেক বেশি হয়ে থাকে। তবে বন্ধুরা একটা কথা জেনে রাখুন, এই পৃথিবীতে মেয়েদের তুলনায় বেশি ব্যথা ছেলেরা কখনোই সহ্য করতে পারবে না। তো বন্ধুরা এগুলি ছিল আজকের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, যা থেকে আপনি মেয়েদেরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এমনই ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজ আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন।